আজকে আমরা এই হোটেল থেকে গ্রিন কোভ থেকে বেরিয়ে আজকে আমরা থেকে দিতে যাবো। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করব আর রওনা দেব। আমাদের কেরালা সিরিজের আগের দুটো ভিডিও ইউটিউবে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে রাখছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের যদি বাগানটা লক্ষ্য করেন, সেই বাগানের মধ্যেই কিন্তু অজস্র স্পাইসেস ট্রিজ আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা, এটা হচ্ছে ব্ল্যাক পেপার। আমি একটু জুম করে দেখাই। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ব্ল্যাক পেপার, এখন গ্রিন আছে। এখানকার স্পেশালিটি এটাই যে সমস্ত স্পাইসেসগুলো আমরা বাজার থেকে কিনে খাই এত দাম দিয়ে, এখানে এমনি তৈরি হয়। এমনি এরা বেসিক্যালি এখান থেকে তুলে সেটাকে ড্রাই করে বা শুকিয়ে খেয়ে নেয়। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পাইনঅ্যাপল জুস, তারপর লুচি, উত্তাপাম, তারপর হচ্ছে ডাল, আর একটা এটা হচ্ছে সাম্বার, আর সাথে হচ্ছে সেখানকার ট্র্যাডিশনাল কোকোনাটের চাটনি। তো আমরা এখন ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্ট করে আমরা এবার বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে থেকে দিতে। থেকেরি যাওয়ার পথে এখানে একটা মস্ত বড় গণেশের স্ট্যাচু চোখে পড়লো, তাই একটু দাঁড়ালাম। এখান থেকে থেকেরি হোটেল বা আমাদের থেকেরি যেতে মোটামুটি আরও 25 কিলোমিটার। কেরালায় এলে একটা জিনিস কিন্তু আমাদের অবশ্যই ট্রাই করা উচিত, সেটা হচ্ছে এই সেই লাল ডাল। যে এই যথেষ্ট মিষ্টি, আর প্রত্যেকটা মাথা পিছু কিন্তু এরা 50 টাকা করে চার্জ করে রাখছে। আমরা থেকেরিতে পৌঁছে গিয়েছি, এটা হচ্ছে আমাদের হোটেল স্পাইস রেসিডেন্সি। এখান থেকে আমরা চেক ইন করবো। আমরা এখন চেক ইন করে তারপর থেকেরি যে পেরিয়ার লেকের জন্য যাব। তো এখান থেকে মোটামুটি পেরিয়ার যেতে 12 কিলোমিটার লাগে, ওই অন অ্যাভারেজ 30 মিনিট। আমরা আমাদের এই কেরালার ট্যুরটা রিউ ট্রাভেলসের থেকে নিয়েছিলাম, তোমরা চাইলে এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তাদের ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে রাখছি। রিসেপশনের কাজ শেষ, এবার আমরা ওপরে যাচ্ছি। তো ওপরে গিয়ে একটু রেস্ট নিয়েই, বেশিক্ষণ আই থিঙ্ক 10-15 মিনিট রেস্ট নিয়ে আমরা এবার বেরিয়ে যাব। আমরা স্পাইস হোটেলের 102 নম্বরে রয়েছি, যার নাম দিয়েছে হচ্ছে স্পাইস ম্যাক্স। তো এটা হচ্ছে এন্ট্রি। প্রথমত অনেকটা স্পেস রয়েছে এখানে, আর এটা হচ্ছে ডবল বেড, যেখানে আমাদের 4টে বালিশ দিয়েছে, এখানে ছোট্ট একটা সাইড ড্রয়ার, তো দু সাইডে দুটো, এখানে এই একটা ফ্যান, দুটো ফ্যান, আর এখানে হচ্ছে ছোট একটা টি টেবিল। ব্যালকনিটা আমি পরে দেখাচ্ছি। তারপর এখানে টিভিও রয়েছে। এটা হচ্ছে সাইড বাথরুম যাওয়ার, তো একটা ছোট্ট কাঁচের ডিভাইডার রয়েছে, আর একটা টি টেবিল আছে। মানে এটা হচ্ছে ওই যদি কেউ ল্যাপটপ নিয়ে কাজ করতে চায় তার জন্য একটা টেবিল আছে। আর এখানে এটা হচ্ছে কভার্ড, যথেষ্ট বড়, যথেষ্ট স্পেসিয়াস, 1-2-3টে, নিচেও দুটো রয়েছে, আর
এখানে মিরর রয়েছে, আর এটা হচ্ছে বাথরুম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাথরুম। আমরা পেরিয়ার ন্যাশনাল পার্কে পৌঁছে গেছি। আমাদের আমরা বুকিংটা অনলাইন করেছিলাম, তো বুকিং টাইম হচ্ছে আমাদের 1:45 থেকে 3:45। তো যদিও এখন 1 বাজে, আমাদের হাতে সময় আছে, তো সামনেই রেস্টুরেন্ট আছে, আমরা লাঞ্চটা করে নেব, করে নিয়ে তারপর ভেতরে ঢুকব। And here is Kerala fried with the board, organic banana, banana chips, beer, brown beans, beetroot pachadi, potato. Now we have Kerala rice. Fried. Fried. আচ্ছা, এই ফিশটা অর্ডার দিলাম, এটা হচ্ছে গোটা একটা ফিশ, সাইজটা দেখো কত বড়। আমরা এটা দুজন মিলে শেয়ার করলাম, যার দাম হচ্ছে কিন্তু 550 টাকা, যেটা পুরোটা হচ্ছে কলা পাতাতে রোস্ট করা। কলকাতাতে তেলাপিয়া খাই, সেম ওটাই তেলাপিয়াই, বাট এখানে এটাকে ঢেকড়ি ফিশ নামে পড়েছিল। এখানে এসে টিকিট কাটতে চাও, এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট পেয়ে যাবেন। আর আমরা যেহেতু টিকিটটা অনলাইন করেছিলাম, তো আমরা জাস্ট টিকিটটা কনফার্ম দেখিয়ে এখন আমরা বাসে উঠছি। এখান থেকে আমাদের মোটামুটি 4 কিলোমিটার নিয়ে যাওয়া হবে, তারপর সেখানে আমাদের পেরিয়ার বোটিং। আমাদের পেছনে পেরিয়ার লেক, এখানে এই সব বোটিং বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলোতে আমরা যাব, এখান থেকে আমাদের ভেতরে নিয়ে যাবে। হ্যাঁ, অনলাইন টিকিট বুক করে এসেছি, তাদের জন্য এই বোটিং, আর যারা এখানে নর্মাল টিকিট কেটেছে তাদের জন্য এই লাইনগুলো। আমাদের টিকিটটা হচ্ছে আপার ডেক, কারণ অনলাইন আমরা।
লম্বার্ড ডিয়ার, মার্কেন ডিয়ার, মাউস ডিয়ার, রোড ডিয়ার, নীলগাই। আমরা যেহেতু অনলাইন টিকিট করে এসেছিলাম, তো আমরা আপার ডেকের সিট পেয়েছি, আর যারা অনলাইন টিকিট করে আসবে তাদের 16 টাকা এক্সট্রা দিতে হয় ডেকি। বাট উপর ভিউ, মানে আপার ডেক থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগে। তো আমি সাজেস্ট করব যারা এখানে আসবে অবশ্যই কিন্তু অনলাইন টিকিটটাই করে আসবে। আমরা হাতি দেখতে পেরেছি। আমরা যদিও এখনো বাঘ দেখতে পাইনি, বাট বাঘের খাদ্য সামনে দেখা যাচ্ছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা কথাকালি আর মাসরাতে দুটোই টিকিট পেয়ে যাবে। প্রত্যেকটা টিকিটই 200 টাকা করে, কথাকালি আর মার্শাল আর্ট। এখানে কিন্তু 10 মিনিটের জন্য ওরা 500 টাকা চার্জ করছে, কিন্তু মুন্নারে আমরা 10 মিনিট 700 টাকা দিয়েছিলাম। Thank you.